সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে থাকা সকল পক্ষের অবহেলা ছিল বলে মন্তব্য হাইকোর্টের ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ত্রিশ দিনের মধ্যে জমা দিতে বলেছে আদালত এদিকে আজ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে অন্যদিকে লঞ্চ মালিক সহ জনের বিরুদ্ধে এবার ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন নিখোঁজ যাত্রীর এক স্বজন সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারাদের কান্না এখনও থামেনি বিরতি দিয়ে উদ্ধার হচ্ছে লাশ দীর্ঘ হচ্ছে মৃতদের তালিকা নিখোঁজদের সন্ধানে সুগন্ধার তীরে মঙ্গলবারও ভিড় করেন স্বজনরা এদিন আরও দুজনের লাশ উদ্ধার হয়েছে পুলিশের তালিকায় এ পর্যন্ত নিখোঁজ একচল্লিশ জন বরগুনা সদর হাসপাতালে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনদের নমুনা নেওয়া হচ্ছে লঞ্চ মালিক সহ আটজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন নিখোঁজ যাত্রীর এক স্বজন এদিকে অভিযান দশ লঞ্চটি ত্রুটিপূর্ণ ছিল কিনা এটি দেখভালের দায়িত্ব যাদের তারা সে দায়িত্ব পালন করেছে কিনা এসব বিষয়ে চলছে নানা আলোচনা হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট হয় হাইকোর্টে শুনানিতে হাইকোর্টের স্পষ্ট মন্তব্য লঞ্চের মালিক চালক তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কেউই দায়িত্ব পালন করেনি সঠিকভাবে সবকটা পক্ষের শুধু কর্তৃপক্ষ না সব পক্ষের অবহেলা রয়েছে মালিক থেকে শুরু করে মালিক সমিতি থেকে শুরু করে বিআইডব্লিউটিএ এভরিবাডি যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলো দিয়ে কোনোদিন আপনার তেলের যে আগুন লাগে সেটা বন্ধ করা সম্ভব হয় না যে কটা এজেন্সি ইনভেস্টিগেশন করছেন তদন্ত করছেন তাদের রিপোর্টটা কোর্টে দাখিল করার জন্য তিরিশ দিনের মধ্যে হতাহতদের ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি সারা দেশে চলাচলকারী সকল নৌযানের ফিটনেস সহ সব বিষয়েও জানতে চেয়েছে হাইকোর্ট আরিফুল হক বাংলা ভীষণ ঢাকা